গরু ভালোই আছে নিলাম আসি গুগল কোন দিকে আটো হাই দেখো এটা দেখো এই যেটা ওই যে 70 বলছি ওইটা আরো ছোট অন্য মানুষ নিয়ে যাইবো নালে কমটি না না রে ভালো করে দেখো 100 তো দিব না এই যে দেখো আরে এই কমে দে আর কেউ কমে দেন আমরা দেখতে পাচ্ছি এই যে সুখচন ব্যাপারের ক্রেতা যে গরু ক্রয় করছেন সেটি এইমাত্র বিক্রি হচ্ছে দেখি শেষ পর্যন্ত সুখচন যে দামটি বলেছেন সেটিই রাজি হচ্ছেন নাকি আরও বেশি চাচ্ছেন আপনি সুখচন ভাই যে দাম বলেছেন সেটা আপনি রাজি আছেন কিনা আমি তো রাজি হই রাজি হন নাই রাজি হন নাই এখনো ইদুলা জাহার জন্য ওনারা আল্লাহর নামে একটা আল্লাহরে খুশি করার জন্য একটা কুরবানি দিবে সুচ্চান ভাই আচ্ছা দেখ সুচ্চান ভাই খুব ভালো মনের মানুষ সেই জন্য সবাই জানে ঠিক আছে ওরা ই করে তাহলে তো আরো ইও হবে না তাহলে ওরা ধরতে হবে গরুটা যখন বেচা হবে তখন বলবেন যে আলহামদুলিল্লাহ অবশ্যই আচ্ছা আমরা আমরা ওইটাই চেষ্টা করছি আমরা ওইটাই চেষ্টা করছি আঙ্কি যে দামটি বলেছে সেটি সুচ্চান ব্যাপারে দিয়ে দেয় আমার অনেক খুশি লাগছে রিজনেবল প্রাইজে গরু পেয়েছে খুব ভালো লাগছে ভালো লাগছে যে আমরা দেখলাম আপনি টেলিফোনে আপনার মেয়ের সাথে মনে কথা বলেছেন মার সাথে আচ্ছা আচ্ছা তিনি কি বলেছেন গরু দেখে আপনি যে দাম বা গরু উনি তো আসলে মোবাইলে তেমন ভালো বোঝা যায় না উনি বলছে 70 হলে ভালো হয় 70 কিন্তু আমরা তো সরাসরি দেখছি তো আমার মনে হচ্ছে 80 তে ঠিক আছে আপনার কাছে মনে হচ্ছে যে বাজার ঘুরে দেখছেন তো হ্যাঁ বাজার ঘুরে দেখেছি এটাই আমার কাছে ঠিক মনে হয়েছে আর একটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে সুখচান ব্যাপারে কাছে গরু কিনলেন সব বাজার ঘুরে এসে এটি আপনাকে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে মন স্থির করে বলেছেন যে গরুটা নিয়েছেন এখন সুখচান ব্যাপারই নিশ্চয়ই দিবেন এতে হয়তো কিছু হবে ই হবে না আমরা বিশ্বাস আপনি কি খুশি যেটা বিক্রি হচ্ছে আপনি কি খুশি খুশি হতে হবে কেবল গা কিনা টাকা হয়েছে দাম কতদিন দিব আমরা কাপ ফলের হাতে সেই সুখচান ব্যাপারে দেখুন তারা অনেক ক্রেতা আসছেন দূর দূরান্ত থেকে তারা খুঁজে সুখচান ব্যাপারে কাছে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি সুখচান ব্যাপারে কাছে দেখুন সুখচান ব্যাপারের সাথে একজন নারী ক্রেতার গরুর দর দাম চলছে দর কথা আমরা দেখতে পাচ্ছি যেটা বলছে ও খুব ভালো যে সম্মানটা একটু এটা বিক্রি দিয়ে 2000 টাকা দিতে পারব না ভাই দেন টাকা আপনার কি গরু পছন্দ হইছে আমরা দেখি গরু কেন্দ্রি পছন্দ হইছে হ্যাঁ পছন্দ হয়েছে ভাই কত 82 আচ্ছা কেতার যখন গরু পছন্দ হয় তখন তারপরে দর দরদাম আমরা দেখতেছি সুখচান ব্যাপারী ছবি তুলছেন
দর কষাকষি চলছে, আমরা দেখছি ক্রেতার সাথে সুকচান ব্যাপারীর দর কষাকষি। ক্রেতা বলছেন যে তারা ইউটিউব দেখে সুকচান ব্যাপারীর কাছে আসছেন। আমরা দেখলাম অনেক ক্রেতা এরকম আসে সুকচান ব্যাপারীর কাছে। ঘুরেই না মুখ দাঁত আছে তো দেখুন সুকচান ব্যাপারীর গরু টেলিফোনে বাসায় দেখানোর চেষ্টা করছে তাদের পছন্দ। তিন মনের উপরে হবে, তিন মনের উপরে ভিডিও কলে ক্রেতা দেখানোর পছন্দ চেষ্টা চলছে। ভালোই আছে, নিলাম আসি। রাখি আমরা দেখতে পাচ্ছি এই যে সুকচান ব্যাপারের ক্রেতা যে গরু ক্রয় করছেন সেটি এই মাত্র বিক্রি হচ্ছে। দেখি শেষ পর্যন্ত সুকচান যে দামটি বলেছেন সেটিই রাজি হচ্ছেন নাকি আরও বেশি চাচ্ছেন। আপনি সুকচান ভাই যে দাম বলেছেন সেটাতে আপনি রাজি আছেন কিনা? আমি তো রাজি হই, রাজি হন নাই, রাজি হন নাই এখনো। ঈদুল্লাহ জাহার জন্য ওনারা আল্লাহর নামে একটা আল্লাহর খুশি করার জন্য একটা কুরবানি দিবে। সুকচান ভাই, আচ্ছা দেখ সুকচান ভাই খুব ভালো মনের মানুষ, সেই জন্য সবাই জানে। ঠিক আছে, ওরাই করে তাহলে তো আরো ইয়ে হবে না, তাহলে ওরা ধরতে হবে। গরুটা যখন বেচা হবে তখন বলবেন যে আলহামদুলিল্লাহ। অবশ্যই, আচ্ছা আমরা আমরা ওইটাই চেষ্টা করছি, আমরা ওইটাই চেষ্টা করছি। আংটি যে দামটি বলেছে সেটি সুকচান ব্যাপারী দিয়ে দেয়। আমার অনেক খুশি লাগছে, রিজনেবল প্রাইজে গরু পেয়েছে, ভালো লাগছে। ভালো লাগছে যে আমরা দেখলাম আপনি টেলিফোনে আপনার মেয়ের সাথে মনে কথা বলেছেন, মার সাথে। আচ্ছা আচ্ছা, তিনি কি বলেছেন গরু দেখে আপনি যে দাম বা গরু? উনি তো আসলে মোবাইলে তেমন ভালো বোঝা যায় না, উনি বলছে 70 হলে ভালো হয়, 70। কিন্তু আমরা তো সরাসরি দেখছি, আমার মনে হচ্ছে 80 তে ঠিক আছে। ঠিক আছে, আপনার কাছে মনে হচ্ছে যে বাজার ঘুরে দেখছেন তো? হ্যাঁ, বাজার ঘুরে দেখেছি, এটাই আমার কাছে ঠিক মনে হয়েছে। আর একটা বিষয় জানতে চাচ্ছি, যে এই যে সুকচান ব্যাপারে কাছে গরু কিনলেন সব বাজার ঘুরে এসে, এটি আপনাকে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে মন স্থির করে বলেছেন যে গরুটা নিয়েছেন, এখন সুকচান ব্যাপারী নিশ্চয়ই দিবেন, এতে হয়তো কিছু হবে না। আমরা বিশ্বাস আপনি কি খুশি?
যেটা বিক্রি হচ্ছে আপনি কি খুশি? খুশি হতে হবে। আমার কেবল গা কিনা টাকা হইছে দাম কতদিন দিব? খরচা আছে। আমার তো মাইক চালিয়ে আছে। অবশ্যই অবশ্যই। আপনি এখন খুশি? যখন গোল্ডর টাকাটা নিবে নিয়া যখন গোল্ডর থাকবে আইতে দিব যে তোমার মনে করো মিরপুরের এক নম্বর না সবচেয়ে বড় কথা হলো তার ভক্ত তার ভিডিও দেখে সব এটা হলো এরা খুব ভালো লোক মনে করেন আপনার ভাইয়ের 2000 টাকা এলো জান আর এত কথা কইনা তো বড় ভাই আপনার আর দিয়া পারো বাজেট নাই বাজেট নাই আর ওইসব বাজার ধরেন আল্লাহ দিব কুরবানি দিব আল্লাহ মানে সব টাকা রাখেন এই শুকরান না দিতে পারলে কিছু করব জানেন আমরা সব শেষে সুখচান ব্যাপারে কাছ থেকে গরু ক্রেতা ফিরে যাবে এটি হতে পারে না আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত সুখচান নিজেই সমাধান করে দিলেন আমার আমি 1000 টাকা তো আরে নেতা মানুষ মিয়া দেন তো আমি ছাগল কিনবো আমার 1000 টাকা না 5000 ঘুরে দিব আপনাকে ছাগল কাকা আছে এই পর্যায়ে 1000 টাকা সুখের ব্যাপারে দেখলাম আপনার কাছে এক পর্যায়ে আবদার করে নিল এখনো খুশি আলহামদুলিল্লাহ এবার সুখচান ব্যাপারে দেখুন যাওয়ার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ কোরবানির গরু খুশি আমরা দেখেন গরুটা দেখেন কাছে আসেন আমরা চেষ্টা করছি দেখুন সুখচান ব্যাপারের কাছ থেকে একটি গরু বিক্রি হয়েছে গরুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমরা দেখলাম সেই মুহূর্ত সুখচান ব্যাপারীর আমরা দেখলাম গরুটি নিয়ে যাওয়ার চেষ্টা